अल्लाह 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 रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा। এলাকায় দশ বছর পাঁচ বছর সাত বছর পরে ধসে যায়, ঠিক বলছে না ভুল বলছে? আপনাদের এই উনসানি এলাকায় কোনোদিন কবর ধসে দেখেছেন এমন যে কাফনটা সাদা দেখা যাচ্ছে? যে আল্লাহ হযরত দাদুজান ছোট হুজুর জুলফিকার আলী সিদ্দিকী রহমাতুল্লাহ হুজুরের কবর কয়েকবার ধসে গিয়েছিল, দাদুজান ছোট হুজুর কেবলা এই ধসে গিয়েছিল, ওই ফুটো অংশ থেকে কাফনটা সাদা ধপধপ করছে তখনও দেখা গিয়েছিল। এই গত কয়েক বছর আগে ফুরফুরা শরীফে কাইয়ামে জামান আল্লাহ হযরত আব্দুল হাই সিদ্দিকি বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি তানার স্ত্রী আহলিয়া দাদা হুজুরের যে মাদার শরীফ আছে দেখেছেন তো আপনারা, ওই ছোট কাঠের দরওয়াজা, এই দরওয়াজার ভেতরে কাইয়ামে জামান হুজুরের মাজার দরওয়াজা সামনে সামনে পাশেই বাম ডান দিকে পশ্চিম দিকে ডান দিকে একটা কবর আছে দেখবেন, বড় হুজুর কেবলার স্ত্রী, ওতে লেখা আছে বোর্ড লেখা কাইয়ামে জামান হুজুরের স্ত্রী আহলিয়া আমার বড় দাদি আম্মা জান তানার কবরটা ধসে গিয়েছিল এই কয়েক বছর আগে, টাটকা সাদা কাফন তখনও পর্যন্ত দেখা গিয়েছে। নবীর গোলামদের যদি এই হয় নবীর বেলায় আকীদা নাউজবিল্লাহ তোমার এত কমজোর কেন? নবীর গোলাম তানাদের যদি কাপড় দশ বছর পনেরো বছর কুড়ি বছর এখনো যদি টাটকায় কাফন থাকে তা নবীর জন্য তোমাদের ইমান এত কমজোর কেন? ঝগড়া করো না নবীকে নিয়ে, নবীর শান তোমার এখনো মাথায় আসেনি, নবীর শান কতটা আলা। আমরা জেন্দা নবীর ওপর দরুদ শরীফ সেই মাহফিলে এসেছি, আল্লাহর রসুল বলেছে দুনিয়ার যেখান থেকেই পড়ো, দুনিয়ার যেখান থেকেই পড়ো তাদের বাপেদের নাম সহ আমি রসুল আমার কাছে এসে হাজির হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলবেন না? শুধু একা নাম নয় বাপের নাম সহ যাবে, সেই নবীর ভালোবাসা এসেছেন ইমানকে মজবুত করেন। কে মানো না মানো বলতে পারবো না, আমি মানি নবীকে, কে মানো না মানো আমি জানি না, আমি মানি। এই ইমান তৈরি করেন কেন? নবীকে মানার নাম ইমান, নবীকে মানার নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর মহব্বত, নবীর মানা, নবীর ভালোবাসা আল্লাহর রসুলের সাহাবারা করেছেন, ও জন্যই তো দরজা আলা, ও জন্যই তো মাকাম আলা, ও জন্যই তো আল্লাহ বলেছেন কোরআন শরীফে আমিনু কামা আমানান নাস, আমিনো তোমরা ইমান আনো, কেমন ইমান আল্লাহ কামা আমানান নাস, যেমন এই নাসের তাফসীর সাহাবা কামা আমানান নাস, যেমন ইমান এই লোকেরা, এই লোকেরা বলতে সাহাবারা, যেমন ইমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই রকম ইমান তোমরা আনো। সাহাবাদের ইমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করছেন, জোরে বলবেন না? একটাই কারণ নবীর মহব্বত, যে সাহাবাদের সানাল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারদুওয়ান, তাদের ওপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার ওপরে খুশি, জ্বলে বলবেন না? যে সাহাবাদের শান আল্লাহর রসুল বলেছেন আল্লাহ আল্লাহ আসহাবি, আল্লাহ আল্লাহ আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো, আল্লাহ আল্লাহ আসহাবি, সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। তার মানে সাহাবাদের সামনে বেফায়েস কিছু বলে ফেলো না, সাহাবাদের নিয়ে কথা বলতে গেলে আল্লাহকে ভয় করে বলবে, যে সাহাবাদের সান আল্লাহর রসুল বলেছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদের গালি দিও না,
লা তাসুব্বু আসহাবি, সাহাবাদের গালি দেবে না। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হচ্ছে আকাশের তারার ন্যায়। বলেন আলহামদুলিল্লাহ, আসহাবি কান নুজুম, সাহাবার আকাশের তারকার ন্যায়। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন, তোমরা যদি আল্লাহর দিনের জন্য এক উহুদ পাহাড় পরিমাণ সোনা দিয়ে দাও, সোনা উহুদ 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া, 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া উহুদ, গোটা পাহাড়টা লাল। নবী পাক উহুদের পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, নবী বলে ফেললেন সাহাবারা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই উহুদ আমাকে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। আল্লাহ তো খুশি হয়ে গেলেন, জান্নাতের গেট আল্লাহ উহুদ পাহাড়কে কবুল করে নিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না, জান্নাত আল্লাহ উহুদ পাহাড় দিয়ে জান্নাত সাজাবে। কেন? খালি নবী বলেছে উহুদ আমাকে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া, কোন উহুদ? আল্লাহর রাসূল বলেছে আমাদের মা হাজাতে উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হাজাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে মা আয়েশা? আবু বকর সিদ্দিক তানার মেয়ে। আবু বকর সিদ্দিক নবীর কাছে এসে বলতেন, ইয়া রাসূল আল্লাহ, আমার জীবনের আশা তিনটে, জীবনের শখ হলো আমার তিনটে। কি? 1 নম্বর শখ হলো, হুজুর আমি আবু বকরের মনটা চাই সবসময় আপনাকে দেখব। যারে বলবেন না, আমার মনটা চাই সবসময় আপনাকে দেখব। 2 নম্বর হুজুর আমার মনের আশা, আমার টাকা আমার অর্থ খরচা হবে আপনার জন্য। 3 নম্বর মেয়ে আমার বিয়ে হবে আপনার সাথে। তিনটে আল্লাহ কবুল করেছে। 1 নম্বর আশা, আমার মনটা চায় সবসময় দেখব আপনাকে। 2 নম্বর টাকা আমার খরচা হবে আপনার জন্য। হিজরাতের রাতের সাথী কে? একটু আওয়াজ দাও। হিজরাতের সাথী হাজাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিছানায় শেরে খোদা আসাদুল্লাহিল গালেব আবু তুরাব আলী হায়দার, হাজাতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিছানায় শুয়েছে। আল্লাহর রসুল হিজরাত করছেন, কার বাড়ি গেলেন? কার বাড়ি? আবু বকর সিদ্দিক। খালি আওয়াজ দিয়ে অপেক্ষা, দরজা রেডি, খোলা। জোরে বলবেন না, নবী ঢুকেই দেখছেন দাঁড়িয়ে আছে আবু বকর সিদ্দিক একা না, আর একজন ছিলেন। কে? হাজাতে হাজাতে আসমা সিদ্দিক আকবরের মেয়ে, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর সিদ্দিকের বিয়ে কটা? আবু বকর সিদ্দিকের বিয়ে কটা? কটা? তিনটে। কটা? তিনটে। হাজাতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আম্মা হাজাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনারা দুজন কিন্তু নিজের বোন নয়, সদ বোন ছিলেন, দুজনে সদ বোন। হাজাতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কিন্তু হাজাতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বড় ছিলেন। কিতাব এসেছে আবু বকর সিদ্দিক 6 মাস নবীর জন্য দাঁড়িয়েছিলেন, হাজরাতে আসমা তিনিও 6 মাস নবীর জন্যই জেগেছিলেন। আর জোরে বলা যাবে না, নবীর জন্য খাবার রেডি করতেন, খাবার না জানি আজকে রাতেই নবী, যে রাতে নবী গেলেন নবীর জন্য একটা চামড়ার মশকে পানি ভরলেন, পানি, সেই পানি আর একটা জায়গায় খাবার, বাঁধবেন কি দিয়ে? কিতাব এসেছে ওনার কোমরে ছিল ফিতে, আজাদ আসমা। মিশকাত শরীফ এসেছে 519 পৃষ্ঠায়, জানার কাছে আমার নবী পাকের একটা জুব্বা ছিল, জুব্বা। মদিনা শরীফে কেউ বিমার হয়ে গেলে ওই জুব্বাটাকে পানিতে ডুবিয়ে তুলে নিয়ে ওই পানি দিয়ে গোসল করালে আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে শেফা দিতেন। আর জোরে বলা যাবে না, হাজরাত আসমা দড়ি খুঁজে পাইনি, দড়ি এই কোমরের ফিতেটাকে টান দিয়ে খুলে, টান দিয়ে ছিঁড়ে একটা ভাগ দিয়ে ওই নবীর জন্য চামড়ার মশকের পানির মুখ বেঁধেছিলেন, আর একটা ভাগ দিয়ে নবীর নাস্তা বেঁধেছিলেন। ও জন্য হাজরাতে আসমাকে বলা হয় জাতুন নেকাতাইন, জাতুন নেকাতাইন, দুই ফিতের মালকিন। কে আসমা?
এজিদে সৈন্যরা এজিদে সাথীরা ও জলকে হযরত আসমাম রাদিয়াল্লাহু তাআলা ওদের একজন চলেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে তারা কাটাতে লাগলেন তারা কাটিয়ে কাটিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের আল্লাহ পাকের কাবা শরীফের ভিতরে চলে গেলেন আল্লাহ পাকের কাবা শরীফের ভিতরে ঢুকে গেলেন ও জুবায়ের আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের তাকে ধরতে পারলো না তাকে ধরা গেল না কাবা শরীফের গেলাফে আগুন ধরিয়ে দিল কাবা শরীফ আগুন লাগিয়ে দিল কাবা শরীফ তারা দাও দাও করে জ্বলতে শুরু করলো ও জ্বলকে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই আগুন কারা দেখে ছিটকে বাঘ হয়ে গেলেন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তীর ছুড়ে তীর ছুড়ে তীর ছুড়ে শহীদ করে দিল হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা দুটো পাকে এক জায়গায় করে দড়ি দিয়ে পা দুটোকে বেঁধে দড়িতে পা দুটো কেমে দে ও জুবা কেরাম কাবা শরীফ থেকে একটু দূরে মাথাটা নিচো দিকে করে পা দুটো কে ওপর দিকে করে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়ে হযরত আসমা কে ডাকে হযরত আসমা কে ডাকে ও জুবা কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের সামনে দাঁড় করিয়ে দিয়ে হযরত আসমা কে বলেন ও আসমা দেখো দেখো তোমার আব্দুল্লাহ কে কেমন লাগে তোমার আব্দুল্লাহ কে কেমন লাগে মাথাটা নিচ দিকে হয়ে গেল পা দুটো ওপর দিকে বেঁধেছে হযরত আসমা চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন এ যেদে সৈন্যরা এই নিষ্ঠ বাসা বাসা নিরা আমার আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে আমার আল্লাহ পাক আগে থেকে অনেক ভালো রেখেছে আল্লাহ জিন্দাবাদ নিচর দিকে মাথা পা দুটোকে দড়ি বেঁধে ওপর দিকে শহীদ করে দিয়েছে তীর মেরে শহীদ করেছে কাবা শরীফের গেলাপে আগুন ধরিয়েছিল মাকে দেখাচ্ছে মা ওই তোমার আব্দুল্লাহ ঝুলছে কেমন লাগছে ও মা দেখো হযরতে আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদছে এ যেদের সৈন্য সাথীরা এ নিষ্ঠুর পাশান পাশানিরা আমার আব্দুল্লাহকে আমার আল্লাহ আগের থেকে অনেক শান্তিতে রেখেছে আর জোরে বলা যাবে না তোদের যে জুলুম এই জুলুম থেকে আল্লাহ পাক তোকে হেফাজত করেছেন উনি হলেন হযরত আসমা সিদ্দিক আকবরের মেয়ে উনিও জেগেছিলেন উনিও রেডি নবী পাকের যে উটনি ছিল তার নাম ছিল কাসওয়া এই কাসওয়া উট নবী পাক ওটাই চালেন আবু বাক্কা সিদ্দিকের আর একটা ছিল নবীর মোহাব্বত আল্লাহু আকবার কবীরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে হযরত আসমা নবী পাক জানা কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক জানাকে বলেছিলেন আয়েশা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি রাসূল যদি মনে করি এই উহুদ পাহাড় দেখছো আমি নবী যদি মনে করি এই উহুদ পাহাড় ওটা আমি নবী আমার সাথে হেঁটে হেঁটে যাবে ন মাইল লম্বা তিন মাইল চওড়া নবী বলছে মনে করলে ওটাও হাঁটবে চলে বলবেন না কে মা আয়েশা আল্লাহ নবী জানার সামনে বললেন আল্লাহ জানাকে দিনের তিন ভাগের এক ভাগ এলেম আমার আয়েশাকে আল্লাহ দিয়েছে কোন কোন কিতাবে লেখা আছে দিনের অর্ধেক এলেম আল্লাহ হযরত আয়েশাকে দিয়েছিলেন জোরে বলো সুবহানাল্লাহ কে হযরত আয়েশা আমার নবী পাক যখন মদিনার নবাবে শরীফে বসে ওয়াজ করতেন মা পর্দার আড়াল দরওয়াজার আড়াল জানালার আড়াল থেকে ওই ওয়াজটা শুনতেন পাঁচবার নয় একবার যে ভাষা যে ভঙ্গিমা যে ওয়ার্ডে আল্লাহর রাসূল বলতেন একবার ওয়াজটা শুনতেন হুবহু ওয়াজটা আবার করে দিতেন শব্দও পাল্টাতো না শব্দ ওটাও যেত না নবী পাকের বাড়ির দরওয়াজা খুললেন না বাবে শরীফ আবু বাক্কা সিদ্দিকের বাড়ির দরওয়াজা খুললেন না বাবে শরীফ শেরে খোদা আলীর বাড়ির দরওয়াজা খুললেন না বাবে শরীফ জোরে বলবেন না কিন্তু হযরতে আলীর বাড়ি কিন্তু ওখানে ছিল না নবী পাক হিজরা শরীফের পরে
হযরতে ফাতিমাতুজ জোহরা হিজরাতের কয়েক বছর পর নবী পাকের কাছে গেলেন ঝরঝর করে কাঁদতে, কি খবর মা? আব্বা আমি ফাতেমা, আপনার জন্য মনটা বড্ডা কাঁদে, আমার মনটা চায় সবসময় আপনার চেহারাটা দেখব, তবে হয় না। আব্বা আমার এই ঘর আপনার ঘরের থেকে অনেকটা দূর, আপনার ওই সাহাবি আছে হযরতে হারেসা বিন নোমান আনসারি, হযরতে হারেসা বিন নোমান আনসারি, আব্বা একটু ওনাকে বলেন না ওনার ওই ঘরটা যেন আমাকে দিয়ে দেয় আর আমারটা যেন উনি নিয়ে নেয়। কেন? আপনার ঘরের সাথে লাগা ওনার ঘর, যদি আপনার ঘরের কাছে আমার ঘর হয় মন চাইলেই তো আপনাকে দেখতে পাবো, একটু ওনাকে বলেন না। আল্লাহ রসুল শুনে চুপ করে গেলেন, টোনটা একশো দেন তো, সাউন্ডটা না চাপে একটু গা ঘেমে যাচ্ছে, একশো তো টোনটা দেন তো, আব্বা একটু বলেন না ওই ঘরটা যেন আমাকে দিয়ে দেয়। আল্লাহর রসুল চুপ করে গেলেন, খানিক নবী বলেন ফাতেমা ওটা আমি নবী বলতে পারবো না, ওটা বলতে আমাকে একটু লজ্জা লাগে, কেন? আমি রসুল যখন হিজরা শরীফ করে এসেছি তোমার মায়েদের ঘরগুলো সব দূরে দূরে ছিল, আমি ওই হারেসাকে বলেছি হারেসা তোমার ওই মায়ের ঘরটা দূরে যায় আমি নবী কষ্ট হয়, লাব্বাইকা রাসূল আল্লাহ, হারেসা পাল্টেছে, হারেসা ওই মায়ের ঘরটা দূরে, লাব্বাইকা রাসূল আল্লাহ পাল্টেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা এই করে করে তোমার মায়েদের ঘরগুলো আমি নবী সব আমার কাছে কাছে করেছি, হারেসাকে যে বলবো এবার বলতে আমাকে লজ্জা লাগছে, আমাকে বলতে বলো না। আল্লাহ রসুল যখন হুজরা শরীফে থাকতেন নবী পাকের পাশের রুমটাতে মা আয়েশার অন্য ঘরে মদিনা শরীফের মেয়েরা সব বসে থাকতেন নবী পাকের জবান শরীফের ওয়াজটা শুনবে বলে, মদিনা শরীফের মেয়েরা শুনে ফেলেছে কি নবী পাকের কাছে ফাতিমাতুজ জোহরা ঘর চেয়েছে নবী না বলেছে, হযরতে হারেসার বিবির কাছে গিয়ে বলেছে তোমার স্বামীর ঘরটা ফাতিমাতুজ জোহরা চেয়েছে নবী লজ্জায় বলেন না বলে দিয়েছে। হযরতে হারেসার বিবি হযরতে হারেসাকে বলে আপনার ঘর নবীর কাছে ফাতিমাতুজ জোহরা চেয়েছে নবী লজ্জায় আপনাকে বলেন না বলেছে, আল্লাহ নবীর লজ্জায়। হযরতে হারেসা নবীর কাছে গেলেন, ও যুবকে আল্লাহ নবীর মানা কাকে বলে, আল্লাহ নবীর প্রেম কাকে বলে, আল্লাহ নবীকে কারা মেনেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, আল্লাহ নবী সালামে জবাব কেন দিলেন, আল্লাহ নবী উত্তর কেন দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, হযরতে ফাতেমা কি বলেছেন, হযরতে ফাতেমা কি জানিয়েছেন, আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও বাবা হারেসা আমি নবী আমাকে লজ্জা লাগে, আমি নবী আমাকে শরম লাগে, আমি নবী বলতে পারবো না, ওটা আমাকে লজ্জা লাগে, ওটা আমাকে শরম লাগে, ইয়া রাসূলুল্লাহ আমি মাল্লা হুজুর বিয়াদি মাফ করুন, হযরতে ফাতেমা কি বলেছেন, হযরতে ফাতেমা কি জানিয়েছেন, ও যুবকাম আল্লাহ নবীকে জানিয়ে, আল্লাহ নবী কি বলে দিয়ে, ও বাবা হারেসা ফাতেমার ঘর খারাপ ধরে, ফাতেমার বাড়িটা ধরে, ফাতেমার বড্ডা কষ্ট হয়, হযরতে হারেসাকে নবী বললেন আমি নবী বলতে লজ্জা লাগে, আমি নবী বলতে শরম লাগে, ওই জন্য বাবা বলি না, ওই জন্য বাবা জানাই না, ও যুবকাম হযরতে হারেসা বলে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, ইন্নামা আমার মাল সম্পদ নিল্লাগে বলে রসুলগি, আল্লাহ আল্লাহ রসুলের জন্য জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ, আল্লাহ জিন্দাবাদ, আল্লাহ ইন্নামা আনা নিশ্চয় আমি, ওয়া মালিহি আমার মাল, নিল্লাহে আল্লাহর জন্য, ওয়ালির রাসূলিহি তানা রাসূলের জন্য, ইয়া রাসূল আল্লাহ আপনি হযরতে ফাতেমাকে বলে দেন আমি আমার এই ঘরটা হযরতে ফাতেমাকে দিয়ে দিলাম, যেটা বলবেন না। আল্লাহর রসুল এত খুশি হয়েছিলেন,
আল্লাহর নবী এত আনন্দ হলেন, কিতাব এসেছে আল্লাহর নবী এক তারিখে নবাবে শরীফে হজ করছেন, আল্লাহর রসুল হজ করছেন, হাজাতে হারেসা নবাবে শরীফের গেট থেকে টুকটুক করে ঢুকছে, নবী বললেন দাঁড়াও হারেসা দাঁড়াও, আবার খানিকক্ষণ পরে ডাকলেন, নবী সোহবতে বসলেন, নবী হাজাতে হারেসাকে দেখছেন আর হাসছেন, জোরে বলবেন না, আল্লাহ নবী দেখেন আর হাসেন, আল্লাহ নবী কি জানিয়ে দিলেন, আল্লাহ নবী কি বলে দিলেন, ও বাবা হারেসা গতকাল রাত্রে আমি রাসূলুল্লাহ স্বপ্নের মধ্যে দেখি, খবরের মধ্যে দেখি আমি রাসূলুল্লাহ যেন আল্লাহ বাগে জান্নাতের মধ্যে ঘুরি, আল্লাহ বাগের বেহেসের মধ্যে ঘুরি, ও বাবা হারেসা আমি নবী যখন জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী আমার কানের মধ্যে কত সুন্দর কোরআন শরীফে তিলাওয়াতের শব্দ কানে আসে, কত মধুর লাগে কত মিষ্টি লাগে, আমি নবী জিজ্ঞাসা করলাম আল্লাহ বাগে জান্নাতে কার গলায় কোরআন শরীফ শুনি, কার গলায় তিলাওয়াত শুনি, ও বাবা হারেসা আমি নবী আমাকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, এই তিলাওয়াত কেন অন্য কেন গলায়, এটা অন্য কেন গলায়, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম এই তিলাওয়াত কেন আপনার সাহাবী হযরত হারেসার গলায় তিলাওয়াত, আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া রাসূল আল্লাহ আমি এই ঘর দিয়ে দিলাম, আল্লাহ এত খুশি হলেন, নবী বলছেন হারেসা গতকাল রাতে খবে দেখেছি জান্নাতে ঘুরছি, কানেতে কোরআন শরীফের তেলাওয়াতের শব্দ, জিজ্ঞাসা করলাম কার গলা, ইয়া রাসূল আল্লাহ এটা অন্য কারো তেলাওয়াত নয়, আপনার সাহাবি হযরত হারেসা বিন নোমান আনসারি তার গলার তেলাওয়াত এটা, জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহর নবী হযরতে মা আয়েশাকে বলেছেন আয়েশা আমি রাসূল যদি মনে করি এই উহুদ পাহাড় ওটা আমার সাথে হেঁটে হেঁটে যাবে, 9 মাইল লম্বা 3 মাইল চওড়া, 9 মাইল লম্বা 3 মাইল চওড়া, নবী বলছে তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনাও দিয়ে দাও আল্লাহর দিনের জন্য, খায়রাত দান করে দাও, আমার সাহাবারা আল্লাহর দিনের জন্য যে একশের জব, একশের জব আল্লাহর দিনের জন্য ব্যয় করেছে, তোমাদের উহুদ পাহাড় সোনাটাও আমার সাহাবাদের ওই একশের জবের সমতুল্য হবে না, জোরে বলবেন না, একটাই কারণ ছিল নবীর মানা, নবীর মোহাব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা। আবু বক্কর সিদ্দিকের শখ ছিল তিনটে, কি হুজুর সবসময় মনটা চায় আপনাকে দেখি, নবী পাকের সাথে হিজরাত করছে আবু বক্কর সিদ্দিক, আল্লাহর রসুলের সাথী, হিজরাতের রাতে আমার নবী পাক যে গুহাটার মধ্যে লুকালেন গুহাটার নাম কি, আমার আলোচনায় আপনাদের বিরক্ত লাগে, অসুবিধে হয় আপনাদের, দোয়াদানি করে দেবো না একটু ওয়াচ করবো, তাহলে এরকম কেন, ঠান্ডা নেই কিছু নেই গরম, ভাবলাম বিরাট ব্যাপার কত কিছু জড়িয়ে এলাম, কত কিছু সাথে নিয়ে এসেছি, এই তো দেখছি হাওয়া অন্যদিকে বয় আর আপনি কী করে পড়ে বসে আছে, ও অত কিছু শরীর খারাপ হয়ে যাবে, জি না না অবশ্য না 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 না, কষ্ট হলো পড়তে হয় মাঝে মাঝে, কেন বলেন তো হাওয়া ওয়েদার ক্লাইমেট চেঞ্জ, জি না 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 অবশ্যই, শরীরের এই সময় যদি ঠান্ডা লেগে যায় আল্লাহ সকলকে সুস্থ রাখেন, বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, কেন ওয়েদার ক্লাইমেটটা চেঞ্জ, এটা বর্ডার রাখুন, আমরা বর্ডারে আছি, অর্ধেক গরম তো অর্ধেক ঠান্ডা, বর্ডার বর্ডারে সবসময় রিক্সের ব্যাপার, সবসময় ধরে থাকে কথা বলে না, বর্ডার মানে গণ্ডগোল, এটা বর্ডার চলছে ওয়েদারের বর্ডার, গরম বলছে দেখে লো ভাই একবার, ঠান্ডা বলে আমিও তোকে ছাড়বো মনে করেছিস, আমিও দেখবো, এই দুই সিকিউরিটিকে ফাঁক দিয়ে আমাদের মিডিল পজিশনতে গতিতে বেরোতে হবে, কত ভুল বলছি না ঠিক বলছি, বর্ডারে গিয়ে দেখবেন বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ রেডি, পাগলামি করলে ঝাড়ব কিন্তু, যে
পাগলামি করলেই দেবো। তেমন এই ঠান্ডা আর গরমের বর্ডার চলছে এখন, হঠাৎ করে দেখি রাত দুটোর সময় গরম, মানে কি গরম পড়ে গেল না জ্যৈষ্ঠ মাসের গরম না কি রে বাবা, পাকা পাকা চালা আধ ঘন্টা পরে ভেঙে ঠান্ডা, গা কাঁটা দিয়ে দিচ্ছে কথা বলে না কেন, এই দুই ঝগড়া হচ্ছে এখন, ঠান্ডা বলে আমার ক্ষমতা বেশি, গরম বলে আমার। আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা, আল্লাহ নবী হিজরাতের রাতে যে গুহাটাই ছিলেন, গুহাটার নাম গারে গারে হেরা, গারে জোরে বলে হেরা। কোরআন শরীফ নাজিল হলো গুহাটার নাম কি? গারে হেরা। আর হিজরাতের রাতে দুটোই হেরা না আলাদা? তা সেটা আবার কি? আল্লাহ নবী হিজরাতের রাতে যেটা ছিলেন ওই গুহাটার নাম হলো গারে সৌর, গারে সৌর। আর কুরআন শরীফ নাজিল হলো ওই গুহাটার নাম হলো গারে হেরা, যেই পাহাড়টাকে জাবালের নূর বলা হয়। কুরআন শরীফ নাজিল হলো গারে হেরা, হেরা গুহা, ওই পাহাড়টাকে বলা হয় জাবালের নূর। আর হিজরাতের রাতে যেই গুহায় নবী ছিলেন গুহাটার নাম হলো কি? গারে সৌর। কেউ কেউ পাহাড়টাকে বলেছে জাবালে সুর, কেউ কেউ বলেছে জাবালে তুর, সেই তুর পাহাড় ওটা নয় আবার, সেই মুসা নবী হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জাননে ফকনাউনে আলাইক, মুসা আলাইহিস সালাম জুতো পরেই পবিত্র তুরে উঠছিলেন, আল্লাহ পাক বলে দিলেন ওটা খোলো, ফকনাউনে আলাইক জুতো খোলো। নবী মুসা তুর পাহাড়ে মাথায় উঠলেন, কেন? ঘুরতে ঘুরতে তাহলে আসমানি কিতাব নিতে, কি কিতাব পেয়েছিলেন মুসা নবীর ওপরে? কিতাবের নাম জোরে বলেন, কি নাম? তাওরাত। কি নাম? তাওরাত। হযরতে নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার উম্মতেরা বলছে আসমানি কিতাব না হলে আমল করবে না, যদি কিতাব না দেন এরা ইবাদত করবে না। আল্লাহ পাক বলেন ঠিক আছে, তুর আসেন, হুজুর তুরে মাথায় গেলেন, আল্লাহ পাক বললেন 30টা দিন থাকতে হবে, কদিন? 30 দিন, এক মাস 30 দিন। এই 30টা দিন আপনাকে দিনের বেলা রোজা রাখতে হবে, রোজা, আর সারা রাত ইবাদত, রোজা রাখবেন আর ইবাদত করবেন, কথা বলা যাবে না, কার সাথে কথা বলবেন উনি তো একাই আছে। তারপরেও বলছে হবে না আমি আসমানি কিতাব দেবো, 30টা দিন কমপ্লিট, সামান্য মাত্র বাকি সময়। নবী মুসা আলাইহিস সালাম বলে ফেলিল, আল্লাহ বললেন 30 দিন রোজা রাখলে আর ইবাদত করলে তাও আপনি আসমানি কিতাব দেবেন, আল্লাহ পাক কই এখনও আসমানি কিতাব আসেনি? আল্লাহ পাক বলেন কথা বলতে মানা করেছিলাম, এখনও তো 30টা দিন হয়নি, না হয়নি, কথা বললেন কেন? আরও 10 দিন থাকতে হবে, জোরে বলুন, আর জোরে বলা যাবে না? হযরতে নবী মুসা আলাইহিস সালাম তাঁর আল্লাহ পাকের দরবারে এই কিতাব পাওয়াটা এতটা আনন্দের বিষয় ছিল, তিনি যে 30টা দিন এত সুন্দরভাবে আল্লাহকে খুশি করে ফেললে রোজা আর ইবাদত, এই 30টা দিন থাকার পরে আমার আল্লাহ বড্ড খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন মুসা রব্বি আল্লাহ আলাইহিস সালাম, আমি আপনাকে বলেছিলাম 30 দিন থাকতে, তবে 30টা দিন থাকাটা আমার দরবারে খুব পছন্দ হয়ে গেছে, আপনার ইবাদত, আপনার জিকির, আপনার তসবিহ, আপনার রোজা, আমি আল্লাহ পাক আপনাকে বলছি আরও 10টা দিন থাকেন, আমাকে খুব ভালো লেগেছে, জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে মাথায় থাকলেন 40টা দিন, কদিন? 40 দিন। আল্লাহ পাক 40 দিন পরে তাওরাত কিতাব নাজিল করলেন, কেমন কিতাব? কাটে তক্তা বোঝেন, তক্তা, এই তক্তার উপরে লেখা তাওরাত, তক্তার উপরে রেডা লেখা কমপ্লিট রেডি হয়ে নাজিল হয়েছে, জোরে বলুন। নবী মুসা খুশি হয়ে গেলেন আলাইহিস সালাম, এই তাওরাতটাকে তুলেছেন কাঁধে করে নিচয় নামবে, এত ভারী ছিল শরীরের সেরাগুণ ছিঁড়ে যাওয়ার অবস্থা, উনি তুলতে পারলেন, আল্লাহ নাজির করেছে না বাবা কী করে? আল্লাহ পাক বলেন জিব্রাইলকে নেন সাথী,
জিব্রাইল আলাইহিস সালামকে নিয়েছেন, দুজন মিলো হয়নি, 70,000 ফারিস্তা, 70,000 তা তো হচ্ছে না। আল্লাহ বলে সব পাঠিয়ে দেন, 70,000ও পাঠিয়েছে, জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়েছে। এবার আল্লাহ পাক হুকুম দিচ্ছে, আয় নবী মুসা আলাইহিস সালাম, এবার তোলেন। হযরত নবী মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব তুলেছে, আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামের জন্য তাওরাত কিতাবটাকে তুলোর মতন হালকা করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। ওটা আলাদার, ওই তুর হিজরাতের রাতে যে গুহাটায় ছিলেন সেই পাহাড়টাকে কেউ কেউ বলেছে জাবালে সুর বা জাবালে তুর, গুহাটার নাম গারে সৌর। নবী পাক ওই গুহায় ছিলেন তিন দিন, তিন দিন ছিলেন। এই পাহাড় নিচ থেকে ওপর পর্যন্ত 5,500 ফুট উঁচু, 5,500, 1,500 বছর পরে এত সুন্দর রাস্তা সিঁড়ি হয়েও এখন উঠতে হাজিদের সময় লাগে, জিজ্ঞাসা করবেন 3 থেকে 3.5 ঘন্টা, কত 5,500 ফুট উঁচু, 3 থেকে 3.5 ঘন্টা লাগে উঠতে, রাস্তা করেছে সিঁড়ি করেছে জায়গা জায়গা। সেদিন রাস্তা ছিল তো 1,500 বছর আগে ছিল, এত সুন্দর ব্যবস্থা ছিল। হযরত আবু বকর নিচে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী কাসওয়া নামক গোটলি থেকে নেমে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মাল্লা, ইয়া রাসূলুল্লাহ আমি মাল্লা, আল্লাহ পাকের নবী ও আল্লাহ পাকের হাবিব, হুজুর আপনি পা ফেলে উঠবেন না, কদম রেখে উঠবেন না, আল্লাহ পাকের নবী আপনি যদি কদম খানা রেখে রেখে ওঠেন, কাফের আপনার কদমের চিহ্ন খানা বুঝে নেবে, বালুতে কদম পড়বে, বালুতে পাটা পড়বে, চিহ্ন খানা রয়ে যাবে, ছোপ খানা রয়ে যাবে, হুজুর আপনিও পরে যাবেন না, হুজুর আপনি কদম শুধু রাখবেন না। ও চলাম হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে কাঁধে নিলেন, আল্লাহ নবীকে পিঠে নিলেন, কাঁধের উপর থেকে আল্লাহ নবীর নূরের দুটো হাত কানালে বুকের কাছে জড়িয়ে নিলেন, বুকের কাছে জড়িয়ে নিয়ে পিঠটাকে কাত করে পুরো পা ফেললেন না, পুরো পা রাখলেন না। হযরত আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তাআলা বুড়ো আগুনে টিপ দিয়ে টিপ দিয়ে, বুড়ো আগুনে টিপ দিয়ে টিপ দিয়ে আল্লাহ নবীকে পিঠে পিঠে করে নিয়ে 5,500 ফুট উঁচুতে চলে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আপনি পা রাখবেন না, দুজনে যদি উঠি কাপেরদের বুঝতে অসুবিধে নেই যেখানে আছে, কেন এই দুজনের 4টে পা ছোপ, হুজুর আপনি কাঁধে ওঠেন। আবু বকর সিদ্দিক পুরু পা রাখেন, এই 5,500 ফুট উঁচুতে গেলেন নবীকে পিঠে কাঁধে নিয়ে, খালি বুড়ো আঙুলটা ফেলেছে, এই দুই বুড়ো আঙুল দু পায়ের ফেলে দুই বুড়ো আঙুলে টিপ দিয়ে টিপ দিয়ে 5,500 ফুট, আজ থেকে কম বেশি 1,500 বছর আগে নবীকে কাঁধে করে নিয়ে উঠে পড়েছেন। জোরে বলুন, রাস্তা কে দেখিয়েছিল? কাফেরদের। নবী পাক যখন বালু ছুলে চলে গেলেন, কাফেররা সব ঘুমোচ্ছে, বেলা হয়ে গেছে, এই ইবলিশ শয়তান জুব্বা জুব্বি হাব্বা হুব্বি পরে একটা লাঠি নিয়ে মুরুব্বি সেজেছে, সব গুঁতো মাছে, ওট ওট ওট, কি রে মানে কি করছি ঘুমোচ্ছি কেন, বলে কই কাকে ধরতে এলি, বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আর আছে কেন সারা রাত পাহারা, মানে সে কখন চলে গেছে। ঘরে গিয়ে বিছানার চাদর তুলে দেখছে হযরতে আলী, জোরে বলবেন না, কোথায় গেল ইবলিশ, তো ইবলিশ আসতে ইবলিশ, এই কাফের গুণ নেতা হয়ে ইও সাথে করে এলে ওই পাহাড়ে উঠেছে, গুহার সামনে চলে গেছে। কিতাব এসেছে আবু বকর সিদ্দিক দেখতে পাচ্ছে কাফেরদের পায়ের গোড়ালি আর উলঙ্গ তলোয়ার, ইয়া রাসূলুল্লাহ নবীকে জড়িয়ে ধরেছে, হুজুর ওই এসে গেছে, একবার যদি নিচের দিকে তাকিয়েছে দুজনকেই দেবে। নবী কি বললেন আবু বকর, লা তাকাফ ওয়ালা তাহজান, লা তাকাফ ওয়ালা তাহজান, ভয় খেও না, পেরেশান হয়েও না, কেন কোরআন শরীফ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ মা'না, ইন্নাল্লাহ মা'না, আবু বকর নিশ্চয় আমার আল্লাহ তিনি আমাদের সাথে আছেন, এ গুহায় আমরা দুজন নই, ইন্নাল্লাহ মা'না, আমার আল্লাহ
যিনি আমাদের দুজনের সাথে আমার আল্লাহ আছে, জোরে বলো সুবহান। কিতাব এসে যে গুহার সামনে মাকড়সা জাল বুনে দিল, আর ভেতরে কবুতর ডিম পারলো, আর সামনে একটা গাছ সামনে পড়ে গিয়ে গাঁট করলো, মানে মনে হচ্ছে গুহায় কত বছর কেউ ঢোকে নে। আর ইবলিশ এদের নিয়ে গিয়ে বলছে এই গুহাতে আছে, এই গুহাতে আছে। কাফেরদের মধ্যে একজন তলোয়ার বার করেছে, তুই কাল রাত থেকে আমাদের সাথ ধরেছিস, একটা একটা করে ফাঁদে এর মধ্যে থাকে, মানে বার করত তলোয়ারটা দিক এর গলায় একটা। ইবলিশ শয়তান ভাবতাল দিকে কেটে পড়েছে, ইবলিশ দেখা চেতেই আছে আমার আল্লাহর কুদরতের কাছে, ইবলিশ পাগলামে চলবে। মাকড়সা জাল বুনেছে, কবুতর ডিম পেড়েছে, আর সামনে গাছ গাঁট করে আছে, মনে হচ্ছে কত বছর কেউ ঢোকে নে। কাফেররা নিজেরাই তলোয়ার বার করে বলে এবার দুবো তোকে, বেরো এখান থেকে, তুই আমাদের কাজে বিঘ্ন ঘটাচ্ছিস। আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার এই পায়ের রানেতে নবী পাক মাথা দিলেন। প্রথম আশা কি? হুজুর আমার আশা আপনাকে দেখবো, জোরে বলবেন না, আমার মনের চাওয়া সব সময় আপনাকে দেখব। নবী এই পায়ের রানে মাথা, সব গর্ত বুঝে গেছে, চাদর ছিঁড়ে একটা ফাঁকা গোড়ালি, সব ঘটনা জানে। পায়ে কি কামড়ালো? সাপে। নবীকে ডাকলেন তো, ডাকেন না, কীভাবে উঠলেন? নবী পাক আবু বক্কর সিদ্দিকের এই চোখের পানি গড়িয়ে মুখ দিয়ে নাক দিয়ে নবী পাকের চাঁদ মুখে পড়ে গেল। কিতাব এসেছে এই যে পানিটা পড়েছে আবু বক্কর সিদ্দিক কিন্তু জানেন না কেন, উনি তো নবীকে কোলে রেখে নবীর চাঁদ মুখ দেখতে ওই পাগল হয়ে আছেন। উনি বলেছিলেন না, জীবনের শখ আমি সবসময় আপনাকে দেখবো, জোরে বলবেন না। কিতাবে এসেছে আবু বক্কর সিদ্দিক বলেছে আমি যদি জানতাম আমার চোখের পানি পড়ছে, আমি সেদিন রসুলের চাঁদ মুখে পানিটাও ফেলতে দিতাম না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই পানিটা চাঁদ মুখে পড়তে উঠে পড়লে মালা গায়া বি বাগান ও বাবা জি আবু বাগান, আপনি কেন কানেন, আপনার চোখে কেন পানি, আপনার কি হয়ে গেল? ও জুলাকাম আবু বাকর সিদ্দিক সেদিন কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ গামি মাল্লা, ইয়া রাসূলুল্লাহ গামি মাল্লা, লাদিতু ইয়া রাসূলুল্লাহ, লাদিতু ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লা বাগান নবী আমার পয়সা বেগে নেতে, এটা কি সেদিন আগে বলেছিলেন? বলেন নে, সেই নবী লালা শরীফ দিলেন, বলেন নে, লাদি তুই আর রাসূল আল্লাহ সাপে কেটেছে কাঞ্চি বলেছেন তো, হ্যাঁ বলেন, তাহলে কি বলেছিলেন? নবী পাক লালা শরীফ দেয় নে সাপে কাটায়, কি বলেছিলেন? বলেন নে সাপে কেটেছে, তার আগে আরও কিছু বলেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, বলবেন না, তার আগে আরও কিছু। উত্তর অনুসান এই রাস্তা ইন্ডাস্ট্রি ভর্তি এলাকায়, আপনার উনসানি এই মাথা থেকে একটা গাড়ি ঢুকেছে এই চেকপোস্টের দিকে যাচ্ছে, গাড়িটা জোরে ওই মাথা থেকে আসে, একটা মুরুব্বে এখানে দাঁড়িয়ে আছে রাস্তায় আর্ধেক দুহাত বার হয়ে, পাঁচ হাতের রাস্তা দুহাত রাস্তায় দাঁড়িয়ে আছে, ওই গাড়ির গতি দেখে ওই মুরুব্বিটাকে যদি সতর্ক করতে চান গ্রামের ছেলেগুলো, আর মুরুব্বিটা যদি হাজি হয় কীভাবে তাকে সতর্ক করবেন? ও আমাদের উত্তর উনসানি জানাব আলহাস অমুক চাচা সরে আসো, উনসানির ওই মাথায় গাড়ি ঢুকেছে চেকপোস্টের দিকে যায় জোরে আসে অ্যাক্সিডেন্ট হবে, বলবেন তো? কথা বলে না, বলবেন না, এত কিছু বলবেন, এত কিছু বলার সময় আছে, কি বলবেন? চাচা সরো সরো গাড়ি গাড়ি, কেন? তৈরি ঘড়ির ব্যাপার, তাড়াহুড়ো, সব জায়গায় পুরো বৃত্তান্ত বলা যায় না, কিছু কিছু শর্টও বলতে হয়। একটা ছেলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে নাক মুখ থেঁটলে গেল, রক্ত ঝরে, নার্সিংহোমে নিয়ে গেছেন, দয়া করে রাস্তা থেকে তুলে চেনেন না, কী করে হলো? আর বলুন, আমার বাড়ি সেই ডানকুনি উনসানের দিকে ঘুরতে আত্মীয়র বাড়ি এসেছিলাম, চেকপোস্টের কাছেই পড়েছিল, রক্ত বার হচ্ছে, সবাই দেখছে, কেউ তুলে নে, মনে দয়া হলো, তুললাম, আমি একে চিনি না, কোনো দিন দেখি না, তাই নিয়ে এসেছি এর ট্রিটমেন্ট করার জন্য, বলবে তো? বলবে? ওই এত বিবরণ দিলে ওর এমনি রক্ত বার হয়ে, এমনি হাত হাফ মার্ডার, পুরোটাই মার্ডার হয়ে যাবে ভাই, সব থেকে বিবরণ লিখাচ্ছি, ওর রক্তটাকে বন্ধ কর, সব বলছি, কেন? তড়িঘড়ির ব্যাপার, আবু বক্কর সিদ্দিকের গোটা শরীরটা সবুজ সাপে কেটেছে,
সাপে কামড়েছে। নবী বলছেন মালাকা ইয়া আবিবাকর, কি হলো কাঞ্চ? উনি বলবেন তো লাদিতু ইয়া রাসূলুল্লাহ, সাপে কেটেছে বলে কাঞ্চি। উনি আগে বলছেন ফিদা কাবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার মা বাবা আপনার উপর কুরবান। তারপরে বলেছেন লাদিতু ইয়া রাসূলুল্লাহ, সাপে কেটেছে বলে কাঞ্চি, আগে আমার নবীর আদব জানিয়েছে তারপরে সাপে কাটার কথা বলেছে। আগে সাপে কাটার কথা বলেনি, আগে আমার নবীকে আদব জানিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো এত ইজ্জত, ও জন্যই তো বাদাল আম্বিয়া আফজালুল বাশার, বাদাল আম্বিয়া আফজালুল বাশার, আবি বকর সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের পরে ইজ্জত আল্লাহ হযরত আবু বকরকে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওজন্যই তো আল্লাহর রাসূল তিরমিজি শরীফে বলেছেন ইক্তাদাইতুম বিল্লাহ যাইলে মিন বাদি মিন আসহাবি আবি বকর ওয়া উমর, ইক্তাদাইতুম বিল্লাহ যাইলে মিন বাদি মিন আসহাবি আবি বকর ওয়া উমর, তোমরা আমার পরে আমার সাহাবাদের মধ্যে আমার আবু বকরের কাছে যাবে, আমার উমরের কাছে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি বলেন আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, এমনি নবী বলেন। আল্লাহর রাসূল যখন অপাশ্বরী পেয়েছেন, সাহাবাদের সংখ্যালে মতনৈক্য, কেউ বলে 1,15,000, কেউ বলে 1,25,000, কেউ বলে 1,44,000, কিছু কিছু মতে 1,50,000 সাহাবা। এই 1,50,000-র মধ্যে একটা, পাঁচটা নয় একটা, নবীর সামনে নবীর মুসাল্লায় দাঁড়িয়ে ইমামতি করেছেন 17 ওয়াক্তের নামাজ, 17 ওয়াক্তের নামাজ নবীর সামনে কম বেশি 1,50,000 সাহাবার মধ্যে একটা নাম, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র হযরত আবু বকর সিদ্দিক। 1,50,000-র মধ্যে একজন নবীর সামনে দাঁড়িয়ে নবীর মুসাল্লায় 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন হযরত আবু বকর সিদ্দিক, জোরে বলবেন না। 2 নম্বর আশা, হুজুর আমার টাকা খরচা হবে আপনার জন্য। হিজরাত যখন নবী পাকের সাথে করলেন, বাড়িতে একটা কড়ি কানাও রেখে যায়নি, যা ছিল সব বেদে নবীর সাথে, সব বেদে নবীর সাথে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাদুর কাছে গেলেন, আবু কুহাফা, আবু বকর সিদ্দিকের আব্বা হযরত আবু কুহাফা অন্ধ ছিলেন, অন্ধ। দাদু জিজ্ঞাসা করে, দাদু তোর আব্বা যে গেল বাড়িতে কি রেখেছে? হযরত আসমা খুব বুদ্ধিমতী ছিলেন, ছোটো ছোটো পাথর কাঁকড়গুলোকে কাপড়ের এক কোণে ভরে মুখটা কেটে দাদুকে দেখাচ্ছে, এই তো অনেক কিছু রেখে গেছে, যা ছিল কড়ি কানাও রেখে যায়নি সব নিয়ে গেছে। 3 নম্বর আশা, হুজুর মেয়ে আমার বিয়ে হবে আপনার সাথে, জোরে বলবেন না। মা আয়েশার সাথে নবীর বিয়ে হয়েছে না হয়নি, জোরে বলেন। একবার মা আয়েশার নামে জেনা তোহমত দিয়েছিল, ও আল্লাহর নবীও কাঁদেন মা আয়েশাও কাঁদে, কেন? নবী এত ভালোবাসতেন, মাঝে মাঝে মাকে বলতেন ইয়া আয়েশা তো হুমায়রা, এই আমার লাল টুকটুকে আয়েশা, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী এত ভালোবাসতেন, মা যেখানে গ্লাসে ঠোঁট দিয়ে পানি পান করতেন, আল্লাহর নবী তিনিও গ্লাসের ওই জায়গায় ঠোঁট দিয়েই পানি পান করতেন। নবী যেগুলো চিবিয়ে চিবিয়ে দস্তরখানে রাখতেন, মা ওগুলোকে তুলে আবার চিবাতেন, জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। আমাদের সমাজে এই সংসার পাবেন কথা বলে না। আজকে তানাদের এই সমস্ত ওয়াকিয়াগুলোর বলার কারণটা কি? যাতে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। সমাজে এরকম সংসার স্বামী স্ত্রী আছে, বউ যেখানে গেলাসে মুখ দিয়ে পানি পান করে স্বামীও খায়, স্বামী যেগুলো চিবিয়ে রাখে বউ তুলে খায়, পারবেন? বিয়ের আগে অনেক কিছু হয়, একটা লজেন ভেঙে দুজন খায়, হাসির জিনিস নয় এটা, না 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 না, সব জিনিসে হাসতে নেই, হাসি মানে এটা আপনার ক্যাজুয়াল হয়ে গেল। ক্লাসে যখন টিচার ছেলেটাকে স্টুডেন্টটাকে মারে, পাশে বন্ধুদের দিকে তাকায় আর হাসে, হাতে মার খাচ্ছে হাসছে, টিচার চলে গেলে কেমন দিল পাগল, হাসছিলাম দেখিস নি, লাগে নে রে এমনি মারল, কথা বলে না। তার মানে কি? ক্যাজুয়াল, ক্যাজুয়াল, ওজন্য সব জিনিসে হাসতে নেই, হাসি মানে ক্যাজুয়াল হয়ে গেল। আমার সমাজে এ সংসার নেই,
নবীর জীবনে সেই দিনের জিনিসটা আমাদের জীবনে বাস্তবায়ন করা, ওটাও তো নবী পাকের একটা সাইডকে মেনে নবীর মহব্বত, স্বামী স্ত্রীর সম্পর্ক। সুবহানাল্লাহ বলবেন না? বাপ মার বিনা অনুমতিতে, বাপ মার বিনা আশাতে ছেলে মেয়ে বিয়ে করে, আছে না? নাই। দু মাস তিন মাস এ হোটেল ও হোটেল, ওই আত্মীয় ওই আত্মীয় ঘুরে ঘুরে তিন মাস পর কি ফাঁকা, যা ছিল এটিএম এটিএম সব শেষ, নীল, পঞ্চাশ টাকা পরে আদার উঠছে না টাকা, সব শেষ। কোথায় যাবে? ফোন করছিল বাপকে, বল না ঘরে যায় আর ভাল লাগে না, কথা বলে না, একটু হ্যাঁ দাও, আছে না? নাই। ঘরে আসে, ছ মাস টেনে টুনে সংসার চলে, সাত মাস থেকে আবার দুজনের ফাটল, ওই তোর বিয়ে আমি তোর বাপ দিয়েছি, এই আমি তোর মা দিয়েছি, না তোর নিজেরাই করেছিস, সাইড কাটছিস কেন? শখ মিটে গেছে? অত প্রীতি, অত ভালোবাসা, অত মহব্বত, সারা রাত জেগে জেগে কম্বলের ভিতরে ফোন করলি, হাসির জিনিস নয়? না না না, সমাজ ধ্বংস করে ফেলেছে, সমাজ শেষ, সারা রাত ওরা কথা বলেছে, ভাত খেতে খেতেও কথা বলে, গোসল করতে করতেও কথা বলে, নাউজবিল্লা বলেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না? কত জায়গায় ঘুরতে গেল, ছ মাস সংসার টিকলো নি, সাত মাস থেকে ফাটল, যা তোর বাপের বাড়ি যা, পালা বেরো, ও ভালোবাসা শেষ, চাই না ভালোবাসা, এই ভালোবাসা চাই না কোম্পানি, লাস্টিং করে না কেন, লংজিভিটি নেই কেন, লংজিভিটি চাইনা ফোনের গ্যারান্টি দেয়, কথা বলে না, এই চাইনা ভালোবাসা বেরিয়েছে এখন, চার মাস পাঁচ মাস সাত মাস ছ মাস যায়, তারপরে ভাঁটা পড়ছে, এবার তোর বাপ তো বিয়ে দিইনি, বাবা আমি তোর মা তো আমি বিয়ে দিইনি, তুরাই তো করেছিস, ভাঁটা ফেলছিস কেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক এই ফেতনা থেকে আমার সমাজকে হেফাজত করে, বলুন আমি, জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? আমি নবী, আমার কোনো কষ্ট নাই, আমি নবী, আমার কোনো দুঃখ নাই, আমি তোমার উপর রাগান্বিত নাই, তওবা তুমি করে নাও, ইস্তিগফার তুমি করে নাও, ও জুলুকাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে কি জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হামিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হামিমাল্লাহ, তওবা আমি করবো না, তওবা আমি করবো না, তওবা করতে আমার বাধা নাই, তওবা করতে আমার অসুবিধে নাই, আল্লাহ পাকের নামে আজকে যদি আমি আয়েশা তওবা করি, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ বলবে সেই দিন আয়েশা জিনা করেছে মনে, তওবা কায়া করেছে, ইয়া রাসূলুল্লাহ হামিমাল্লাহ, আমি আয়েশা হলাম পাক, আমি আয়েশা হলাম পাক, তওবা করতে অসুবিধে নাই, এই জন্য তওবা করবো না, আল্লাহ পাকের নবী ফয়সালা যদি হয়, ফয়সালা যদি আসে রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে, ফয়সালা খানা তানার তরফ থেকে হবে, জিন্দাবাদ। হুজুর তওবা করতে অসুবিধে নাই, তবে যদি এই জন্যই করি, কিয়ামত পর্যন্ত লোক বলবে সেদিন জেনা করেছিল বলেই তওবা করেছে, আস্তাগফিরুল্লাহ, হুজুর আমি তওবা করব না, ফয়সালা যদি হয় আল্লাহর তরফ থেকে হবে। দীর্ঘদিন কেটে গেল, মা ঘরে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে নবী ডাকলেন, বাবাজি আবু বকর, বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু বকর লাব্বাইকা রাসূলুল্লাহ,
আপনার মেয়ে এই আয়েশা, সবাই তো জেনা তোহমত দেয়, ইলজাম দিচ্ছে ইলজাম, আপনি তো বাপ, আপনি তো বাপ, মেয়েকে নিয়ে আপনার কি চিন্তা, মেয়ে বাপ হয়ে কি বলছেন? আবু বক্কর সিদ্দিক চুপ করে গেলে। খানিকক্ষণ পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার কোনো রায় নেই, আমার কোনো রায় নেই, যেটা বিচার আপনি করবেন আমি আবু বক্কর ওটাই মেনে লব। জোরে বলবেন না, সুবহানাল্লাহ, আমি বাপ হলো আমার কোনো রায় নেই, বিচার আপনি করেন। আল্লাহর রসুল ডাকলেন, ওমার, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি কি রায় দিচ্ছেন, আপনার কি রায়? হযরত ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, রায়টা একটা দেবো। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, রায় একটা দেবো, তবে হুজুর বিয়াদবি মাফ চায়। হুজুর আপনি আমাকে বলেন, এই যে বিয়েটা করলেন আপনি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে যে আপনি বিয়েতে আবদ্ধ হলেন, নেকা, এই নেকাটা যে করলেন কার কথাই করেছেন? নেকা যে করলেন কার কথাই করেছেন? ও আল্লাহু আকবার কবীরা, আমাদের সমাজে স্বামী স্ত্রী ঝগড়া হলে আগে কাকে খোঁজে, কথা বলে না। আপনার অসুবিধে হয়, বিরক্ত বোধ করছেন আমার আলোচনায়, অসুবিধে লাগে, আগে কাকে খোঁজে? ঘটক ঘটক, কে বিয়েটা ঠিক করেছিল বলতো? ফলে বিরাট ছেলে, সরকারি চাকরি, বাপের এত বিঘে জমি, এই এই এই, না আছে চাকরি, না আছে জমি, না আছে ব্যবসা, ও তো চেকপোস্টে বসে বসে জুয়া খেলে রে, ও বাইক নিয়ে ঘোরে আর হাই রোড থেকে মদ কিনে খায় রে, ও উকিলটা কে বলতো? ঘটক, বলে ওই ওই অমুক চাতার জামায় ডাক্তার বা সন্ধ্যেবেলায়। ও আমার একটাই মেয়ে সবনাশটা করতে পারলো, দেখে এনেছে বাবা জামাই, ভাইয়ের জামাই মানে আমার জামাই, তুমি ঘরের ছেলে হয়ে ক্ষতিটা ডাকলে কেন? তুমি বললে তোমার বন্ধুর ভাই এই করে বিজনেস, এই এই বিজনেস, আর ওই ছেলে বেকার নেশা করে জুয়া খেলে বউ পেটে, ওই রকম একটা নোংরা ছেলের হাতে তুমি নিজের ঘরের ছেলের মতন তুমি এই ক্ষতিটা করলে? ঘটককে বলে না, কথা বলে না, উল্টো দিকে যদি যান, এইটা কোন ঘরের মেয়ে এনে দিলে তুমি? বেলা বারোটা না হলে ওঠে না, শাশুড়ি ওর বুড়ি হয়ে গেল বয়স, শাশুড়ি খেদমত করবে না, শাশুড়িকেই বইয়ের খেদমত করতে হয়। আহারে, সংসারটা পুরো শেষ করে ফেললে, তুমি পারলে নিজের লোক হয়ে এই ক্ষতি করতে পারলে? মেয়ে কোরআন শরীফ জানে, নামাজ পড়ে, জীবনও একবার কোরআন শরীফে হাত দিল না, নামাজ দূরের কথা, দিন রাত খালি মোবাইলে গান শোনে, সংসার কোনো জ্বলে ধ্বংস হয়ে গেল, রহমত হবে তো ওই বাড়িগুলোতে? রহমত হবে তো, ও জন্যই তো এই গজব আমাদের ওপরে, ব্যবসা করছে বরকত নাই, সংসারে টাকা আছে শান্তি নাই, কথা কিছু বুঝছেন? একটাই কারণ, আমাদের বাড়ি থেকে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত গুলো বন্ধ হয়ে গেছে, আমাদের বাড়ি থেকে ফজরের নামাজ গুলো বন্ধ হয়ে গেছে, আমাদের বাড়ি থেকে নামাজ ইবাদত বন্দেগি তসবি তেলাওয়াত যিকির আজগার এগুলো সব বন্ধ হয়ে গেছে, ও জন্যই তো এত গজব। আমাদের সমাজের বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ধরেন, ওই কোরআন শরীফের সোনায় ফাতেহা পড়তো, ও কেমন পড়ে দেখি ভালো করে? পারবে? কথা বলে না, পারবে কেন? মা বাপ কেমন দেখতে হবে তো, কিছু কিছু মা বাপ আছে ছেলেটাকে দুধ খাওয়াচ্ছে, ওই সেরেলাক্স খাওয়ায়, দুধ খাওয়ায়, একাতে খাওয়ায়, একাতে ফোন থাকে, চোখে গেল না, মুখে গেল, নাতে গেল না, মাথায় গেল, দেখা দেখি নেই, আছে না, না নাউজবিল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ বলবেন না, ও ছেলেটা কোরআন শরীফ পড়বে তো? মা যেমন হয়েছ ছেলেও তেমন হবে, চাষ যেমন করবে ফসল তেমন হবে, যাবে কোথা, যাবে কোথা? বর্তমান সমাজে মা বাপ যে ছেলে মেয়েদের হাতে মার খায়, কিছুটা কারণও বাপ মার থাকে, নাউজবিল্লাহ মেজালেক, আমি ছেলেদের সাপোর্ট করছি না, গুনাহ, কঠিন গুনাহ, মা বাপ যদি নোংরা কাজেরও কাজী হয় ছেলে মেয়ে মারতে পারবে না, আল্লাহ শরিয়াত এটা, দূরে চলে যাও বাপ মার থেকে, মারতে পারবে না। তবে এই যে মারে কিছু কিছু ছেলে, এর পিছনে মা বাপেরও কিছু কারণ থাকে, ওই কারণ
আগেকারের এইসব মুরব্বী বাপটাকে ধরেন, ধরেন ও চাচা তোমার আম্মা তোমাকে যখন কোলে করলে আদর করতো কি পড়তো? চাচা বাপটা বলবে আমার মা গজল পড়তো, কোরআন শরীফ পড়ে পড়ে আদর করতো। কি বাপ জান, এখনকার গুরু হয়তো বাচ্চাকে কোলে আদর করছে আর নতুন কি গান বার হয়েছে সেটা বলছে, নাউজবিল্লা বলেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না? ও ছেলেটা কোরআন শরীফ শিখবে? বাপ ঠিক বলছে না ভুল বলছে? না ঠিক, কোরআন শরীফ পড়বে? গজব তো আমরা ডেকে আনছি, ব্যবসা করছেন দিন রাত দোকান নিয়ে ব্যস্ত, প্রচুর খদ্দের, বরকত নেই, কী করে হবে? বরকত রেখেছ? বরকত আছে, বরকত ধ্বংস, বরকত। আসরের নামাজ নেই, বরকত কোথায় পাবে? ঈশার নামাজ নেই, ঘুমিয়ে শান্তি কোথায় পাবে? ফজরের নামাজ নেই, শরীরের নূর কী করে হবে? কথা কিছু বুঝতে পারেন না? জোহরের নামাজ নেই, শান্তি বরকত উন্নতি হেফাজত কী করে হবে আমাকে বলেন আপনি? সব তো বন্ধ আমাদের, কোরআন শরীফগুলো আমাদের যেন প্রোমো মারা আছে, প্রোমো বোঝেন, এক বছরের প্রোমো, ছ মাসের প্রোমো হয় না, ফোনে হয় না, আমার দিকে তাকান একটু, কষ্ট পান এগুলো বললে সমাজে বলা লাগবে না, ভালো হতে হবে না আমাদের, ভালো হ। আমাদের প্রোমো অফার, বছরে একবার করে কোরআন শরীফগুলো পারে, কবে কথা বলে না? হ্যাঁ, শবে বরাত, শাবান মাসে, পড়ার জন্য নয়, ঝাড়ার জন্য। কত ঝুল পড়েছে রে, ও এই শোন শোন, কি মা চুমুকা কোরআন শরীফ হাত দিস নি, উজু নেই তোর, একটু কপালে ঠাকা মুছে রেখে দে, পা দিবি না এদিকে কোরআন শরীফ, কথা বলে না, একটু হ্যাঁ হো দাও, রহমতের আশা কী করে করি বলেন? আল্লাহর রসুল বলেছেন কোরআন শরীফের একটা অক্ষর পড়লে আল্লাহ পাক তার নামায় আমাল দশটা নেকি দেবে। আর জোরে বলা যাবে না? কোনো কোনো রেওয়াত এসেছে কোরআন শরীফের একটা অক্ষর একটা নেকি, যেই নেকিটা দশটা নেকি আল্লাহ ইজ্জত দিয়েছে, জোরে বলুন সুবহান। আমাদের এখন কোরআন শরীফে প্রোমো অফার, বছরে একবার বার হয়, ওই অফার হয়ে গেলে রিচার্জ করলো, চুমু খেয়ে রিচার্জ হলো, এই চুমু খেলে হাত দিবি নি, একটু চোখে ঠাকা তোর বুদ্ধি খুলবে, মাথায় ঠাকা, বুকে ঠাকায় মাথায় হাত দিবে তোর ওজনে দিস নি, চুমু খাইয়ে মাও চুমু খায়, ছেলেও খায়, গোটা ঘর ভর্তি সবাই চুমু খেয়ে, আবার রেখে দে রুমাল চাপা দিয়ে, একা থাক করবে তো কোরআন রাখার সামশের হচ্ছে না, কোরআন রাখার থাক আলাদা করো, মাথার দিকে করো, পায়ের দিকে রেখো নি, কথা বলে না? আল্লাহ পাক আমাদের বাড়ির মা বোনগুলিকে সুবুদ্ধি দেন, ভাইদের সুবুদ্ধি দেন, সকলকে আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন, আল্লাহর কোরআন শরীফ বেশি বেশি করে তেলাওয়াতে তৌফিক দেয়, বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ যেই বাড়িতে তেলাওয়াত হবে আল্লাহ পাক সেই বাড়িতে গজব দেবে না, জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? আমরা কোরআন শরীফ পড়া ভুলে গেছি, মা কি বললেন হুজুর? তওবা করতে অসুবিধে নাই, ফয়সালা আল্লাহর তরফ থেকেই হবে, জোরে বলো, আর জোরে বলা যাবে না? আল্লাহর রসুল বলছেন ওমার লাব্বা কি রাসুল আল্লাহ, কি রায় দিচ্ছ, তোমার রায়টা কি? হযরত আয়েশা বিষয়ে হযরত ওমার বলে হুজুর কার কথায় বিয়ে করলেন? আল্লাহ নবী কি জবাব দিয়ে দিলেন? ও যুবক আল্লাহ নবী কি জানিয়ে দেন, আল্লাহ নবী কি বলে দেন? ও বাবা জি ওমার, ও বাবা জি ওমার, যদি আল্লাহ তালা এই বিয়ে খানা আমি নিজের মন থেকে করি না, আমি নিজের ইচ্ছায় করি না, ও বাবা জি ওমার আয়েশার সাথে বিয়ে খানা এই হুকুম খানা রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি নিজে দিয়েছেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরাম হযরত ওমার কি জানিয়ে দিন? ইয়া রাসূলুল্লাহ হামিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হামিমাল্লাহ, ওয়াল্লাহ পাকের নবী, ওয়াল্লাহ পাকের হাবিব, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, হুজুর আপনি বাড়ি চলে যান, হুজুর আপনি ঘরে চলে যান, হযরত আয়েশা হলেন পাক, হুজুর আমি ওমার মানি না, আমি ওমার বিশ্বাস করি না, আমি ওমার মানি না, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় আমি ওমার মানি না, যেই মেয়ের সাথে বিয়ে খানা রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি নিজে হুকুম খানা দিয়েছে, সেই মেয়ে নোংরা হতে পারে না, সেই মেয়ে বাজে হতে পারে না, সেই মেয়ে নাপাক হতে পারে না, আল্লাহ পাকের
নামে হুজুর আপনি বিয়াদি মাফ করুন। হযরত আয়েশা তিনি হলেন পাক। আর জোরে বলবেন না, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। হুজুর আপনি ঘরে যান, কষ্ট লেবেন না। যেই মেয়েকে বিয়ে আল্লাহ করতে বলেছে, নাউজবিল্লাহ, আমার আল্লাহ এত ভোলা নয়, যাত্রার সাথে আপনার বিয়ের হুকুম দেবে। হাজরাতে আয়েশা পাক বলেই তো আল্লাহ হুকুম দিয়েছেন। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। খালি হাজরাত উমার ফারুকের জবান থেকে বার হয়েছে কথা, জিব্রাইল আলাইহিসসালাম নবীর দরবারে ওহিলে দাঁড়িয়ে আছে, কিতাব এসেছে, হাজরাতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আশা করেছেন, যিনি চেয়েছেন, যিনি বলেছেন, আল্লাহ কোরআন শরীফের 6 থেকে 20 আয়াত হযরত উমার ফারুকের আশাকে আল্লাহ কবুল করে আল্লাহ নাজিল করেছেন। তার মধ্যে এই আয়াত বহতানুল আজিম, যে বড় তোহমত দিয়া এই আয়াত উমার ফারুকের জবান থেকে বার হয়েছে, তাফসীরের মধ্যে এসেছে, জানো উমার ফারুক বললেন, ওটাকেই ফারিস্তারা বয়ে নিয়ে গিয়ে আল্লাহর তরফ থেকে ঘুরিয়ে ওটাকেই এনে ওহি করে নবীর কাছে পৌঁছে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বাক্কা সিদ্দিকের আশা ছিল 3টে, সেই আবু বাক্কা সিদ্দিকের নবীর মানা, নবীর মোহাব্বত, নবীর প্রেম। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, নবীকে ভালোবাসে কে মানো না মন, আমার দেখার দরকার না, আমি মানি। নবীকে মানা হলো ইমান, নবীকে মানা হলো ইসলাম। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সকলকে নবী পাকের গোলাম হিসাবে কবুল করে, বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে নবীর তরিকায় চলা তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আছে নেই, আল্লাহুম্মা لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه اللهم 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 রব মুঝকো বুলায়েগা, মেয়ে কাবে কো দেখুঙ্গা, ও দিন ভি তো আয়েগা, মেয়ে কাবে কো দেখুঙ্গা, রব মুঝকো বুলায়েগা, মেয়ে কাবে কো দেখুঙ্গা, वो दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा,
रब मुझको बुलाएगा अल्लाह 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 अल्लाह। जब पगल नजर मेरी उस काबे पे जाएगी, जब पगल नजर मेरी उस काबे पे जाएगी, उस काबे पे जाएगी, दिल झूम सजाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा अल्लाह 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 अल्लाहुम्मा। दिल मेरा भराएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा अल्लाह 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 Allah 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 Rab mujhko bulayega main kaabe ko dekhunga wo din bhi to aayega main kaabe ko dekhunga रब मुझको बुलाएगा। मायूसी लगी हूँ मैं अल्लाह की रहमत से, मायूसी लगी हूँ मैं अल्लाह की रहमत से, ओ हज पे बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा अल्लाह 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 अल्लाह। रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा, मैं काबे को देखूं।
करूंगा रब मुझको बुलाएगा अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন পরিবর্তন হন শরীয়তের মধ্যে আসেন কবরে যাবেন কবরে যাব মরে যাবেন মরে যাব কায়ামত উঠবেন কায়ামত উঠব আল্লাহর সামনে কি মুখ দেখাবেন আল্লাহর সামনে কি মুখ দেখাবো একবার কি আমাদের মনে আসে না আমাদের পিঠগুণ সব দেওয়ালে ঠেকে গেল আজও যদি নোংরার মধ্যেই আমরা থাকি ভালো তালে কোন দিন কি হব ভালো কবে হব বলেন সমাজ আমরা যেভাবে নোংরার দিকে নিয়ে যায় বলার মতন নয় নামাজ আছে রোজা আছে সবই কম বেশি আছে সবই কম বেশি আছে কিন্তু এগুলো কম বেশিও আছে কথা ভুল না ঠিক বলছে নোংরা বন্ধ হয় না কি জানো নোংরা আমাদের সমাজের ছেলেগুলো কিছু কিছু মুরব্বী মুরব্বী তারাও ছাড়ে না চুল পেকে গেল দাড়ি পেকে গেল কমজোর হয়ে গেল লটারি কাটার ঝোঁকটা আজও কাটল না কথা ভুল না ঠিক বলছে পেপারে আবার মাঝে মাঝে দেয় 30 টাকায় কেটে 1 কোটি ও আল্লাহ করে যদি আমার কপালে লাগতো আল্লাহ করে নাউজবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলবেন না ওর ইমান থাকবে কথা বলে না বলে বিসমিল্লা বলে কাট না দিয়ে দি লেগে যাই লাগবে কোন লটারিরা বিসমিল্লা বলে কাটা যাবে কথা বলে না ভাত খাওয়ার সময় বিসমিল্লা মনে পড়ে না লটারি কাটার সময় মনে পড়েছে ওটা একটা কাফের কি ওটা একটা কাফের কেন লটারি কাটলে কাফের নয় কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না কবিরা গোনা তওবা ছাড়া মাফ নেই কিন্তু লটারি কেউ যদি বিসমিল্লা বলে কাটে সে হবে কাফের কেন কাটছো হারাম আর বলছো আল্লাহর নামে কথা কিছু বোঝেন না করছো হারাম পোনওয়ালা বাড়িতে খেলে হারাম কবিরা গোনা কবিরা গোনা তওবা ছাড়া মাফ নেই সুদের জিনিস খাওয়া হারাম কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ নেই কিন্তু সুদের জিনিস কেউ যদি বিসমিল্লা বলে খায় সে হবে কাফের সে হবে কাফের কেন হবে সুদ হলো হারাম আপনি হারাম খাচ্ছেন আবার বলছেন আল্লাহর নামে খাচ্ছি কিছু বুঝছেন না বোঝেন না আল্লাহ পাক এদের সুবুদ্ধি দেন আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দেন বুধুন আমি জোরে বলেন আল্লাহুম্মা আমি কবে ভালো হব পিঠগুণো সব দেওয়ালে ঠেকে গেল মরণ হবে না কবরে যাব না দমটা খালি ফুরনো অপেক্ষা গোসল দিয়ে সাদা কাফন পরিয়ে খাটিয়ায় করে নিয়ে জানাজা আদা করে এবার দাপন হবে বিসমিল্লাহকে অবিল্লাহকে ফি সাবিলিল্লাহ ও আলা মিল্লাতে রাসূলিল্লাহ বা বিসমিল্লাহকে ফি সাবিলিল্লাহ ও আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে লাশটা কবরে রেখে 3 মুঠো করে মাটি দেয় মিনহা খালাক নকুম বলে 1 মুঠো ও ফিহা নুঈদুকুম বলে 1 মুঠো ও মিনহা নুখরুজুকুম তারতা রুখরা বলে 1 মুঠো 3 মুঠো মাটি কবর পরিপূর্ণ এবের কি হবে অন্ধকার কবর কেউ থাকবে না যদি ইবাদত বন্দেগি নামাজ রোজা তসবি তেলাওয়াত ভালোভাবে করতে পেরেছি আল্লাহ পাক সেদিন আপনার আমার কবরের সাথে আমলগুলোকে করে দেবে আর জোরে বলা যাবে না তবে করোনা এসে কিন্তু আমাদের সব এলোমেলো হয়ে গেছে বুঝেন কাপড়টাও যে নসিবে জুটবে সন্দেহ আছে এর আগে কেউ এটা ভেবেও পারেনি নসিবে যে কাপড়টা জুটবে কেন এই করোনা যা বেডে মরেছে ওই শুদ্ধ প্যাকিং ছুঁড়ে ছুঁড়ে লাশ ফেলছে ঠিক বলছে না ভুল বলছে গোসলটাও যে হবে সুন্দর ভালোবাসা দিয়ে কাপড়টাও যে জ্বলাবে কপ্পুর দেবে আতর মাকাবে সন্দেহ জানাজাটাও যে হবে সন্দেহ কথা ঠিক না ভুল
আজও যদি ভালো না হয় আর কবে হবে? এসব গজবগুনকে আল্লাহ পাঠিয়ে মোমেনদের ইমানটা যে টলমলো চলছে আল্লাহ এক জায়গায় মজবুত করার জন্য আল্লাহ গজব দেয়। মোমেনের ইমান যেন মজবুত হয় না, গজব শুরু হয়েছে আর পাগলামো চলবে না। এই এত কিছু দিয়েও যদি আমাদের ইমান কোনো ঠিক না হয় আর কি বলবো। সমাজে করোনার সময় 5-6 মাস কিন্তু তাস, জুয়া, টিভি, গান বাজনা, মদ, জেনা, নোংরা, অসভ্যতা কমে গেছিল, কথা বলে না। ওই টিভি ফিবি বন্ধ কর দে, তাস নামাস নি, আর জুয়া ফুয়া খেলিস নি, কিরামবোর্ড তুলে দে, খেবা কোথা খালে কি হচ্ছে দেখিস নি। করোনা করোনা খালি জ্বর হচ্ছে আর টিপ পাতা লাস্টিং করছে রে। করোনা 2-3 দিন খুব জোর লংজিভিটি, শেষ। খেলিস নি, কখন ফুটে যাবি নিজেও জানিস নি। মাঝে মাঝে জ্বর জ্বর দেখ দেখ জ্বর জ্বর দেখ জ্বর বলিস নি কাউকে, তুই ঘরে চলে যা, বেরোস নি, তোর জ্বর এসছে, কথা বলে না। একটু হ্যাঁ হো দা, ঠিক বলছে না ভুল বলছে? সে আবার কেন কপালে কি ঠেকায় চিক জন্যে হলদে, তুই চলে যা, লাল হতে বেশিক্ষণ নয়। দেখ জ্বর লাগছে, দেখ জ্বর এই যন্ত্রণা করছে এখানটায়, চল তুই ঘর চলে যা, তুই ঘর পালা, কথা বলে না, হয়নি খালি শুনে যাবে ওর জ্বর, তুই বেরোলি কেন দূর থেকে, তুই ঘরে যা, ঘরে যা, তোর জ্বর তুই এখানে বাজারে এসছিস বলা, হয়নি 5-6 মাস এলাকায় জুয়া তা সব বন্ধ হয়ে গেছিল, ও এলাকাগুলো একদম সুন্দর পরিবেশ। ও বাবা, যেই করোনার বয়স হয়ে গেছে আবার আগের থেকে বেশি হয়েছে, কাজাগুণ আদায় করছে, নবজবিল্লা বলবেন না, আস্তাগফিরুল্লাহ হলো না, দেওয়ালে পিঠ থেকে গেছে, এখনো ভালো হয়নি আমরা। তাহলে করোনা হলেই মানুষ মরবে, এমনি মরবে না তো? কিছু কিছু লোকে তো চিন্তা, আমার করোনা হয়নি ওরা মরবে না, ওই টেস্ট করলুমি না করোনা মনে বলছে, যাক বাবা বাঁচা গেল, খুব টেনশনে পড়ে গেল। মানে ওর চিন্তা কি করোনা হলেই মরবে না, আর জীবনও মরবে না, বুঝলেন, কিয়ামত পর্যন্ত বাঁচবে। কি খবরে জ্বর হলো, যাক বাবা বেঁচে গেছি, করোনা নয় ডাক্তার বললো, ওটা এমনি জ্বর, ভাইরাস জ্বর একটা, আপনার মেডিসিন দিয়েছে খাচ্ছি আমি, ও অসুবিধা নেই, করোনা নয়। মানে ও চিন্তা কি ও মরবে না আর, ও তো মানে করোনা হলেই মরবে, কথা বলে না। মাসে এই চেকপোস্ট থেকে ওই আপনার বাঁকড়া ওই ব্রিজের নিচে থেকে এই চেকপোস্ট পর্যন্ত মাসে খালি কাউন্টিং করবেন কটা মডে মোটর সাইকেলে, মাসে বাঁকড়া ওই মোড়মাথা থেকে এই চেকপোস্ট পর্যন্ত কি সরস্বতী ব্রিজ পর্যন্ত কাউন্টিং করবেন, কাউন্টিং প্রতি মাসে মোটর সাইকেল আর 4 চাকায় অ্যাক্সিডেন্ট হয়ে কটা মরে, সব করোনার নাকি, কথা বলে না, সব করোনা। তাহলে ওরম হলো, তাক বাবা বেঁচে গেছি, করোনা নয়, মানে ও বাঁচবে আর মরবে না ও জীবনও। আল্লাহর হুকুম যদি হয়ে যায় করোনা হলেও মরবে, না হলেও মরবে, আল্লাহর হুকুম যদি হয় করোনার রুগী বেঁচে যাবে, বিনা করোনার কোনো মরবে, আল্লাহর হুকুম যদি হয়ে যায় গোটা শরীর ক্যান্সার হলো বেঁচে যাবে, বিনা ক্যান্সারের কোনো মরবে, সব তার হাতে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, এটা মোমেনদের ইমান, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা আলামার উপরে কুল্লি শাইইন কদির, প্রত্যেক জিনিসের উপরে আমার আল্লাহ হলেন ক্ষমতাবান, জোরে বলুন সুবহানাল্লাহ। করোনা হলেই মরবে, ক্যান্সার হলেই মরবে, কে বলেছে? ক্যান্সার রোগী ভালো হয় না, গালগুলো ফুটো হয়ে যা খায় সব পড়ে, ব্রেন স্ট্রোক, এক একজনের মানুষের ব্রেনটের এক এক সাইডের হাড় নেই, নরম চামড়া, ব্রেনটা যে কাজ করছে মাঝে মাঝে খুললে দেখা যায় নড়ে, ঠিক বলছে না ভুল বলছে? এই সাইডটাই না এই চিতরের বা পায়ের তলার মোটা চামড়া কেটে লাগায়, বাঁচে না, বাঁচে না সুস্থ মানুষ, সবল মানুষ, ভালো মানুষ, ইয়ং, রাতে শুয়ে যে সকালে ওঠে না, কি হলো? ও রোগ হলেই খালি মরে, বিনা রোগে মরে না, না
রোগ বিনা রোগের ব্যাপার নয়, ডাক যখন আসবে বিনা রোগও যেতে হবে, রোগও যেতে হবে। কার ডাক? আল্লাহর ডাক। অপেক্ষায় থাকতে হবে না, হবে না। পরীক্ষার রেজাল্ট বার হবার আগে ফল জানেন, পাশ করবেন কি ফেল করবেন, ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ডিভিশন, ও চুরি করে জানাটা ইন্টারেস্ট থাকে না, কথা বলে না। চুরি করে জানা, কোন টিচার বলল তুই হেভি নাম্বার পেয়েছে, ওতে ইন্টারেস্ট নেই, আপনি তাকিয়ে থাকবেন রেজাল্ট বার হবে। এই যে জানবেন বার হবার আগে বুঝতে পারবেন কি হয়েছে, এই মোড় কখন আসবে কেউ বলতে পারবো না, সবসময় রেডি হয়ে থাকতে হবে, না হবে না, জোরে বলে না। তাহলে সারা পান করে মদ খেয়ে ঘরে রাতে এলেন, যদি সকালে না ওঠেন, মরণ কিন্তু সারা পান হওয়া অবস্থায় হয়েছে। কত আতর মাখাবেন কাপনে, কত কপ্পর দেবে, কত ঢালবে, কত লিটার লিটার আতর দেবে নাকি, লিটার লিটার বাচ্চাদের শিশি সাপ করে জালি বোঝেন, জালি লোহা শিখে থাকে থাকে না, মায়েরা বোনেরা জানে, ওই জালি নিয়ে সার্প নিয়ে গোসল দিবাস গলাটা সাফ হবে তো, মদের গন্ধ বেরোচ্ছে তো, হাসির জিনিস নয় এটা, না 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 না। সারা পান করে শুয়েছ, সকালে আর উঠুনি, আল্লাহ ডেকে নিয়েছে, মরণ কিন্তু সারা পান হওয়া অবস্থায় হয়েছে। কবরটা বেহেস্তের গোলাপ ফুলে বাগান হবে না, কথা বলে না, হবে না, মনে আসে না। জুয়া পিটে তাস খেলে গান বাজনা শুনে গাল দিয়ে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়েছ, কলেমা পড়ে মরণ হলো তো, কথা বলে না, রাগ করছেন, কষ্ট নিলেন, আখেরাত বলে জায়গা নেই, আল্লাহর সামনে মুখ দেখাতে হবে না, কি জবাব দেবেন? কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমোয়, মরণ যদি হয়ে যায়, কোরআন শরীফ শুনতে শুনতে হলো তো, কি শুনতে, গান, কবরটা বেহেস্তে গোলাপ ফুলে বাগান হবে না, নিজেদের বিষয় নিজেরা করে নেন, সাবধান হয়ে যাও। যদি জানতাম বাবা 10 বছর পরে মরবো, আর 10 বছর আছে, যা করে এলে করে এলে, 9 বছর কোটে কেটে যাক, আর 1 বছর থাকতে তওবা তিল্লা ইবাদত বান্দেগী করে ভালো হয়ে যাব, যদি জানতাম কবে মরবো, জানি না তো কবে যাব। আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের সকলকে নোংরা থেকে দূরে রাখেন, বলেন আমিন, ঝুলে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা বাপজানেরা।